দেখুন, এবার বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এবার বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের শীর্ষ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে একটি বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং তিনি এটি আরও বেশি করে তৈরি এবং দেশব্যাপী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে পিয়াংইয়াং বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। KCN এর প্রতিবেদনে অস্ত্রটির সঠিক প্রকৃতি সম্পর্কে তেমন কোনো বিবরণ দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া একাডেমি অফ ন্যাশনাল ডিফেন্স সায়েন্স অস্ত্রটি তৈরি করেছে। ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত। গত বছরের শুরু থেকেই যুদ্ধবাজ উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, যেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। তবে সাম্প্রতিক সময়ে দেশটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘ এবং অন্যান্য দেশের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তার পারমাণবিক অস্ত্রের তৈরি কার্যক্রম চালিয়ে গেছে। তারা একে আত্মরক্ষা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের পাল্টা পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। এক সপ্তাহ আগেই দেশটি তাদের সর্বাপেক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে যুক্তরাষ্ট্র উত্তরে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে সূত্র রয়টার্স। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।